তৈরি পোশাক রপ্তানি কমেছে এ খাতের বড় দুই গন্তব্য যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়নে চলতি বছরের প্রথম সাত মাসে এই বাজারে রপ্তানি কমেছে গড়ে সাড়ে সাত শতাংশ মূলত বিশ্ব অর্থনৈতিক মন্দা আর দেশের বর্তমান অস্থিতিশীলতার কারণে নেতিবাচক প্রভাব পড়েছে রপ্তানিতে এমন তথ্য জানিয়েছে বিজেএমএ এমন অবস্থায় নতুন বাজারে রপ্তানি বাড়াতে সরকারের কূটনৈতিক সহযোগিতা চেয়েছেন এ খাতের উদ্যোক্তারা রঞ্জিবুল মিজানের রিপোর্ট আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দেশের তৈরি পোশাক রপ্তানির বড় বাজার হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র মোট তৈরি পোশাকের ১৭ থেকে আঠারো শতাংশই রপ্তানি হয় দেশটিতে ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্স হিসেবে চলতি বছরের প্রথম সাত মাসে দেশটিতে চারশো দশ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ গেল বছরের একই সময়ে যা ছিল চারশো সাতান্ন কোটি ডলার সেই হিসেবে এই সময়ে দেশটিতে রপ্তানি কমেছে দশ দশমিক দুই আট শতাংশ যদিও উদ্যোক্তাদের দাবি রপ্তানির পরিমাণ খুব বেশি কমেনি ইউরোপে কিন্তু বিগত সাত মাসের যা কমেছে টোটাল ইম্পোর্ট তার থেকে আমাদের কিন্তু বেশি কমেনি আমরা কিন্তু তার ভিতরে আছি সুতরাং ওর নিজেরইতে ইম্পোর্ট কমে গেছে বাংলাদেশের এক্সপোর্ট কমেছে ব্যাপারটা শুধু এভাবে বলাটাও ঠিক হবে না অন্যদিকে পোশাক রপ্তানির বড় গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন দেশের মোট পোশাকের অর্ধেকই রপ্তানি হয় এই অঞ্চলের সাতাশটি দেশে সেই বাজারেও রপ্তানি কমেছে ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান কার্যালয়ের হিসাবে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এক কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে ইইউ এর বাজারে গেল বছরে একই সময়ে যা ছিল এক হাজার একশো কোটি ডলার সেই হিসেবে চলতি বছর এই বাজারে রপ্তানি কমেছে চার দশমিক আট চার শতাংশ আমাদের রপ্তানি আদেশ কম এরপরে যে রপ্তানি আদেশ আমরা বিগত সময় পেয়েছি নানা রকমের সংকটের মধ্য দিয়ে আমাদেরকে সেগুলিও আমরা শিপমেন্ট ডেট ফেল করেছি গ্যাস সংকট বিদ্যুৎ সংকট ব্যাংকে নানা রকমের সমস্যাগুলি যেমন এখন এই যে বেতন দিতে পারছেন আপনারা দেখলেন বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে শ্রমিকরা রাস্তায় নামছে বেতনের জন্য সেই জন্য একটা সব লোন চেয়েছিলাম বাংলাদেশ ব্যাংকের কাছে কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে বাংলাদেশ ব্যাংক একটা লোনের ঘোষণা দিয়েছে যেই লোন কেউই আসলে পায় নাই গেল বছরের শেষে পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন জাতীয় নির্বাচন আর কোটা আন্দোলনের ফলে রাজনৈতিক পটপরিবর্তনের তৈরি পোশাকের উৎপাদন ও রপ্তানি বাধাগ্রস্ত হয়েছে সবশেষ সাভারের আশুলিয়া গাজীপুরে বেশ কিছু কারখানায় শ্রমিক বিক্ষোভের কারণে ব্যাহত হয় উৎপাদন বাধাগ্রস্ত হয়েছে দেশের তৈরি পোশাকের রপ্তানি কমে এসেছে ক্রয় আদেশ এমন বাস্তবতায় রাশিয়া ভারত চীনের মতো নতুন বাজারে পোশাক রপ্তানি বাড়াতে সরকারের কূটনৈতিক সহযোগিতা চান এ খাতের উদ্যোক্তারা টোটাল ওয়ার্ল্ড মার্কেট তো মানেই তো ইউরোপ আর আমেরিকা না এর বাইরেও তো বিশাল মার্কেট আছে স্টিল তারা যতই সুযোগ সুবিধা দেখ আমি কেন ডিপেন্ডেন্সি তাদের উপরে রাখবো ওই প্রোডাক্ট বা ওই দেশের উপরে আমি আমার তো ক্যাপাসিটি অনেক বেশি এখন আমাদের তো অনেক বড় ইন্ডাস্ট্রি সক্ষমতা অনেক বেশি নতুন বাজারগুলি যেগুলি ফ্লারিশ করার কথা সেই জায়গাগুলি সেইভাবে এগুতে পারছে তারপরও মোটামুটি নতুন বাজারে ভালো হচ্ছে খারাপ না আর ইউর আমাদের ট্র্যাডিশনাল মার্কেট ইউ এবং ইউএস মার্কেটে সেখানে এই যে নতুন করে নিগোসিয়েশন যদি হয় এবং সেখানে যদি জিএসপি আমরা পোশাক শিল্পে জি পাই অথবা যে কোনো বাইলেটার এগ্রিমেন্টের মাধ্যমে প্রেফারেন্সিয়াল যদি কোনো আমরা বেনিফিট নিতে পারি তাহলে সেখানেও কিছু সুবিধা কিন্তু আমরা পেতে পারি হিসাব বলছে চলতি বছরের প্রথম সাত মাসে চার দশমিক ছয় এক শতাংশ পোশাক কম আমদানি করেছে যুক্তরাষ্ট্র আর পাঁচ দশমিক দুই দুই শতাংশ আমদানি কম করেছে ইউ এর ব্যবসায়ীরা এই সময়ে কম্বোডিয়া পাকিস্তান ও মরক্কো ছাড়াও শীর্ষে থাকা বাকি সাত দেশের রপ্তানি কমেছে রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন